সানশাইন পলিসি কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত? উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। সানশাইন পলিসি সাথে কোন দেশটি জড়িত? দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সরকারি বাসভবনের নাম কি? ব্লু হাউস। উলানবাটোর কোন দেশের রাজধানী? মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার রাজধানী কোথায়? উলানবাটোর। দূরপ্রাচ্যের দেশ কোনটি? মঙ্গোলিয়া। দূরপ্রাচ্যের দেশ কোনটি? জাপান। জাপান ক্যাপচার্ড মঞ্চুরিয়া ইন 1931। যে দুটি দেশের মধ্যে আফিম যুদ্ধ সংঘটিত হয়েছিল? চীন ও যুক্তরাজ্য। প্রথম চীন যুদ্ধ কোন দুটি পক্ষের মধ্যে সংঘটিত হয়? চীন ও যুক্তরাজ্য। ব্রিটিশ কর্তৃক হংকং 156 বছর শাসিত হয়েছিল? কোন যুদ্ধের পরে হংকং এ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়? আফিম যুদ্ধ। কত সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যে চুক্তির অধীনে হংকংকে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল? 1842। চীনে 4 মে আন্দোলন সংগঠিত হয় 1919 সালে। গ্রেট লিপ ফরওয়ার্ড ইতিহাসে একটি অতি সমালোচিত কর্মসূচির প্রবক্তা ছিলেন মাও সেতুং। বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত? চীন। চীনের সাথে কয়টি দেশের জল ও স্থল সীমান্ত রয়েছে? 14টি। তিব্বতের ধর্মীয় নেতাকে বলা হয় দালাই লামা। দালাই লামা কোন দেশের নাগরিক? তিব্বত। তেনজিন গিয়াৎসো এর কোন নামে অধিক পরিচিত? দালাই লামা। কত খ্রিস্টাব্দে ইংল্যান্ড চীনের কাছ থেকে হংকং শহর লিজ গ্রহণ করে? 1898। কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? চীন। 1997 সালে এশিয়ার কোন রাষ্ট্রে এক দেশ দুই পদ্ধতির নীতি চালু হয়? গণচীন। চীনের দ্বৈত অর্থনীতির ধারণার প্রথম কোন বাস্তবতার নিরিখে গৃহীত? হংকং এর অর্থনীতি সচল রাখা। মাকাও কোন দেশের উপনিবেশ ছিল? পর্তুগাল। মাকাও চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি। ওই দেশটির নাম কি? পর্তুগাল। গণচীন কখন মাকাওয়ের উপর সার্বভৌম ফিরে পায়? 1999 সালে। কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগুড় থেকে মুক্ত হয়? মাকাও। তাইওয়ানের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কি? সাই ইয়ং উয়েন। সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংঘটিত হয়? চীন। গ্রেট হল অবস্থিত? চীন। তিয়েনআনমেন স্কোয়ার কোথায় অবস্থিত? বেইজিং। ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত? আফ্রিকা। ককেশাস অঞ্চলটি কোথায় অবস্থিত? ইউরোপে। দক্ষিণ ওসেটিয়া কোথায়? ককেশাসে। পৃথিবীর কোন অঞ্চল বলকান নামে পরিচিত? দক্ষিণ পূর্ব ইউরোপ। নিচের কোন দেশটি বলকান উপদ্বীপে অবস্থিত নয়? পর্তুগাল। নিচের কোনটি বলকান রাষ্ট্র? বুলগেরিয়া। বলকান রাষ্ট্র নিচের কোনটি? ক্রোয়েশিয়া। বলকান রাষ্ট্র নয়, বলিভিয়া। হেলসিঙ্কিং কোন দেশের রাজধানী? ফিনল্যান্ড। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? ডেনমার্ক। নরওয়ের রাজধানীর নাম কি? অসলো। কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে অবস্থিত? ফিনল্যান্ড। স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনটি? ডেনমার্ক। স্ক্যান্ডিনেভিয় উপদ্বীপের কোন দুইটি দেশ নিয়ে গঠিত? নরওয়ে, সুইডেন। নিচের কোনটি স্ক্যান্ডিনেভীয় দেশ নয়? ইতালি। স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি? কেনিয়া। নিচের কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে অন্তর্ভুক্ত নয়? আয়ারল্যান্ড। নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র নয়? নরওয়ে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ এস্তোনিয়া? ট্যালিন। উত্তর আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? বেলফাস্ট। ফিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? রাশিয়া। ট্রাফেলগার যুদ্ধে কোন দেশ জয়লাভ করে? লন্ডন। ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত দীর্ঘতম সময়ের রাজা বা রানীর নাম কি? রানী দ্বিতীয় এলিজাবেথ। প্রিন্সেস ডায়ানা সড়ক দুর্ঘটনায় কোথায় মৃত্যুবরণ করেন? প্যারিস। প্রিন্সেস ডায়ানা কোন সুড়ঙ্গপথে দুর্ঘটনায় নিহত হন? আলমা ডি ট্যানেল। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, কারুক্তি গ্লাডস্টোন। নিম্নের জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন? তৃতীয় জর্জ। উত্তর আয়ারল্যান্ডে কত সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1998 সালে। আয়ারল্যান্ড কবে ব্রিটেনের অঙ্গরাজ্যে পরিণত হয়? 1603 সালে। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? রবার্ট ওয়ালপোল।
ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? মার্গারেট থ্যাচার। ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজসিংহাসন হারান? অষ্টম এডওয়ার্ড। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাহিত্যে নোবেল পুরস্কার পান? উইনস্টন চার্চিল। একজন রাজনীতিবিদ কিন্তু তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন? সাহিত্য। ইন হুইচ ইয়ার উইনস্টন চার্চিল গট দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার? 1953 সালে। উই শ্যাল ফাইট অন দ্য বিচেস উক্তিটি কার? উইনস্টন চার্চিলের। লৌহ পর্দা শব্দগুচ্ছ কোন রাষ্ট্রনায়ক ব্যবহার করেন? চার্চিল। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার কত বছর ক্ষমতায় ছিলেন? 11 বছর। কোন সাবেক প্রধানমন্ত্রী আগে রাসায়নিক গবেষণাগারে কাজ করতেন? মার্গারেট থ্যাচার। কে লৌহ মানবী বলে পরিচিত? মার্গারেট থ্যাচার। সম্প্রতি ব্রিটেনের সাধারণ নির্বাচনে কোন দল জয়ী হয়? এটা এখন আর নাই। নিচের কোনটি গ্রেট কার্টার হিসেবে পরিচিত? ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা হচ্ছে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। ম্যাগনা কার্টা কি? ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনা কার্টায় স্বাক্ষর করেন? জন। ম্যাগনা কার্টা কোন সালের কোন তারিখে স্বাক্ষরিত হয়? 1215 সালের 15ই জুন। নিচের কোন দেশের সংবিধান অলিখিত? ব্রিটেন। কোন দেশের অধিকাংশ আইন গড়ে উঠেছে প্রথার উপর? গ্রেট ব্রিটেন। যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল কোনটি? ম্যাগনা কার্টা। যুক্তরাজ্যে কোন শাসন ব্যবস্থা চালু আছে? নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। ব্রিটেনে কোন পদ্ধতির সরকার বিদ্যমান? শাসনতান্ত্রিক রাজতন্ত্র। ব্রিটেনের রানী কোন দেশটির রাষ্ট্রপ্রধান নন? ফিজি এবং অস্ট্রেলিয়া, এই দুই দেশের। কমনওয়েলথভুক্ত কোন দেশটি যুক্তরাজ্যের রাজা বা রানীকে নিজেদের তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে? অস্ট্রেলিয়া। ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম? বাকিংহাম প্যালেস। ইংল্যান্ডের রানী যে প্রসাদে বাস করেন তার নাম কি? বাকিংহাম প্যালেস। এলিসি প্রসাদে বাস করেন ব্রিটেনের রানী। 10 নং ডাউনিং স্ট্রিট কি? ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি? 10 নং ডাউনিং স্ট্রিট। লন্ডনের 11 নং ডাউনিং স্ট্রিটে কে বাস করেন? ব্রিটিশ চ্যান্সেলর অব দ্য এক্সচেকার। ব্রিটেনের অর্থমন্ত্রীকে বলা হয় চ্যান্সেলর অব এক্সচেকার। ব্রিটেনের প্রশাসনিক দপ্তরকে বলা হয় হোয়াইট হল। ওয়েস্টমিনিস্টার কি জন্য বিখ্যাত? ব্রিটেনের পার্লামেন্ট ভবন। ট্রাফেলগার স্কোয়ার এর অবস্থান ইংল্যান্ডে। বিগ ব্যান কি? একটি ঘড়ি। হোয়াইট হল কোথায় অবস্থিত? যুক্তরাজ্যে। দ্য নোটিং হিল কার্নিভাল হেল্ড ইন লন্ডন সংবাদপত্র প্রকাশনার জন্য বিখ্যাত? ফ্লিট স্ট্রিট। পলমল কি? লন্ডনের একটি রাজপথের নাম। ইউরোপের বৃহত্তম নগরী কোনটি? লন্ডন। কোন দেশের ডাকটিকিটে সে দেশের নাম লেখা থাকে না? যুক্তরাজ্য। ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট। বসনিয়ার যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে? বিল ক্লিন্টন। বিশ্বের মানচিত্রে কোন দেশকে লং শু মনে হয়? ইতালি। নিচের কোনটি একটি ছিদ্রায়িত রাষ্ট্র? ইতালি। মুসোলিনি কোন দেশে জন্মগ্রহণ করেন? ইতালি। বেনিটো মুসোলিনি কোন দেশের নেতা ছিলেন? ইতালি। ফ্যাসিজম এর প্রবর্তক কে? মুসোলিনি। রেনেসাঁ কথাটির আক্ষরিক অর্থ কি? পুনর্জন্ম। রেনেসাঁস শব্দটির অর্থ কি? পুনর্জাগরণ। ইউরোপীয় রেনেসাঁস কোন শতাব্দীতে সংগঠিত হয়েছিল? 1300। ইউরোপীয় রেনেসাঁ হয় 1453 সালে। ইউরোপের কোন দেশে সর্বপ্রথম রেনেসাঁ শুরু হয়? ইতালি। রেনেসাঁ হলো শিল্প আন্দোলনের নাম। জনপ্রিয় ফাস্টফুড পিৎজা এর উৎপত্তি কোথায়? ইতালি। ভ্যাটিকান সিটি কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ। নিচের দেশগুলোর মধ্যে কোনটি ভিন্ন? ইতালি। দ্য স্প্যানিশ সিভিল ওয়ার বিগান ইন দ্য ইয়ার 1936। কাতালোনিয়া কোন দেশে অবস্থিত? স্পেন। স্পেনের কোন অঞ্চল স্বাধীনতার জন্য বর্তমান আন্দোলন করছে? কাতালোনিয়া। স্পেনের রাজধানীর নাম কি? মাদ্রিদ। বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত? স্পেনে। 1725 সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে,
তার নাম এবং রেস্তোরাঁর নাম স্পেনের মাদ্রিদ শহর কাসাবোতিল। কসোভো যেখানে অবস্থিত দক্ষিণ ইউরোপ। কসোভোর রাজধানী হচ্ছে প্রিস্টিনা। কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতক সম্পর্কের কারণ কি? ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি। গ্রিসের রাজধানী কোথায়? এথেন্স। ক্রোয়েশিয়ার রাজধানী কি? জাগ্রেব। মাল্টার রাজধানী ভ্যালেটা। পর্তুগালের রাজধানী কোথায়? লিসবন। নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী? তিরানা। আনোয়ার হোজ্জা কোন দেশের শাসক ছিলেন? আলবেনিয়া। বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী হল ভ্যাটিকান সিটি।